প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চে আজকে মূল বিষয় ছিল যে হাইকোর্টে একটি মামলায় দুর্নীতির অভিযোগে একজন সরকারি কর্মচারীকে, যাকে নিম্ন আদালত 5 বছরের সাজা দিয়েছিল, হাইকোর্ট ডিভিশন তাকে খালাস দিয়েছে। এ কথা বলে যে অভিযুক্ত ব্যক্তি, তার বিরুদ্ধে আমরা যে ট্র্যাপ কেস বলি, অর্থাৎ একটা সাজানো যেটা দুদক করতে পারে, এখানে র‍্যাব এরকম একটি মামলা করেছিল। তো সেই মামলাটি যখন হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে, সে সময় মাননীয় বিচারপতি আমাদের দেশে দুর্নীতি প্রতিরোধের জন্যে কতগুলো মন্তব্য করেছেন এবং কতগুলো পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলো পার্লামেন্টকে উদ্দেশ্য করে দিয়েছেন। এখানে আদালত পর্যবেক্ষণে বলেছেন যে আমাদের দেশের দুর্নীতির জন্যে খুব অল্প পয়সা কর, আমি যে মামলাটির বিষয়বস্তু সেখানে মাত্র 5,000 টাকার বিষয়, যদিও 5,000 কিংবা 5,000 কোটি টাকা দুর্নীতি মানে দুর্নীতি, এটাও সত্যি, কিন্তু এখানে দেখা যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানিক দুদক এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা দুর্নীতি দমন করবেন, তারা এই সমস্ত 5,000 টাকার দুর্নীতিবাজদের পিছনেই ছুটছেন। 5,000 কোটি টাকা বড় আছে, বড় বড় কেলেঙ্কারির সঙ্গে জড়িত, তাদের পিছনে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। এ পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের পর্যবেক্ষণ হচ্ছে যে দুর্নীতি প্রতিরোধে অর্ডার অফ প্রিসিডেন্স, অর্থাৎ আমাদের দেশে যে সরকারি প্রতিষ্ঠানে সরকারি ব্যক্তিরা, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যে পদমর্যাদা, সেই পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরকেও দুর্নীতিমুক্ত করার প্রয়োজনীয়তা আছে বলে আদালত পর্যবেক্ষণ করেছেন এবং কতগুলো সুপারিশমালা করেছেন, সেটা পার্লামেন্টকে উদ্দেশ্য করে যে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ করতে গেলে এই কাজগুলো আপনাদের করতে হবে। তো যেটা আজকে মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সামনে বিচার্য বিষয় ছিল যে এই রায়ের পাশাপাশি যে হাইকোর্ট বিভাগ নির্বাহী বিভাগকে অনেক সময় আদেশ দিলেও পার্লামেন্টকে এই ধরনের কোনো পরামর্শ দিতে পারেন কিনা কিংবা সুপারিশ করতে পারেন কিনা। আমি আদালতকে বলেছি যে রাষ্ট্রের প্রয়োজনে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের জন্যে, প্রতিরোধ করার জন্যে আদালত বিভিন্ন সময় আপনারা কোনো রায় বাস্তবায়নের ক্ষেত্রে কিংবা কোনো দেশের কল্যাণের জন্যে আপনারা অনেক সময় পর্যবেক্ষণ দেন, এটি এমন একটি পর্যবেক্ষণ। তবে একথা সত্যি যে রাষ্ট্রের 3টি অর্গান, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং পার্লামেন্ট, তাদের স্বতন্ত্রভাবে কাজ করতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আদালতে লিভ গ্রান্ট করেছেন। এবং এই লিভ গ্রান্টের মানে হচ্ছে যে হাইকোর্ট বিভাগ তার যে পর্যবেক্ষণ দিয়েছিলেন সেটাতে স্থগিত করেছেন, আর লিভ গ্রান্ট করেছেন যে হাইকোর্ট বিভাগ যে ট্র্যাপ কেসের পরিপ্রেক্ষিতে আমার যে মক্কেলের খালাস দিয়েছিল, সেই খালাসটি সঠিক ছিল কি ছিল না সেটি বিবেচনার জন্য ওনারা পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানির জন্য রেখেছেন। এটি হচ্ছে মামলার বিষয়বস্তু। এই প্রসঙ্গে আদালত মাননীয় প্রধান বিচারপতি এটাও উল্লেখ করছেন, যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন, হ্যাঁ, তারা আদালতে আসুক, তারা আদালতে এসে তাদের কথাগুলো বলুক, আদালতের দরজা সবার জন্য খোলা, সে আন্দোলনকারী হোক আর রাস্তার ভিখারি হোক, প্রত্যেকের জন্য আদালতের দরজা খোলা। কাজেই আদালতে এসে তাদের গ্রিভান্স, তাদের অভিযোগ করে তাদের বলুক। তারা শুধু বলছে নির্বাহী বিভাগকে, নির্বাহী বিভাগ যদি কোনো আদেশ দেয় তাহলে তো সেটা আবার আদালতে আসবে, তাদের সেটা আবার আদালতে আসবে এবং সেটা আবার লিটিগেশন বাড়বে। এই জন্য মাননীয় প্রধান বিচারপতি গুরুত্ব দিয়েছেন মানে আদালতের দরজা সবার জন্য খোলা, যে কেউ এখানে আসতে পারে, আন্দোলনকারী ইচ্ছে করে আসতে পারে, তাদের গ্রিভান্সগুলি বলতে পারে, অবশ্যই আদালত সেটা গুরুত্ব সহকারে দেখবে, শুনবে। আদালতের কার জন্য? মানুষের জন্যই তো। এটাই আসলে প্রধান বিচারপতি মানে সবাইকে দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা তাদেরকে অ্যাডভাইস দেন, যারা কোটা আন্দোলন, তারা আদালতে আসুন, আদালতে এসে তাদের সমস্যার কথা বলুন, অবশ্যই আদালত তাদের কথা শুনে ন্যায় বিচার নিশ্চিত করবে। এটা কি যখন প্রধান বিচারপতি গতকাল আদেশ দিলেন, তারপরে যখন আন্দোলন অব্যাহত আছে, এটা কি তাদের প্রতি এক ধরনের পরামর্শ বা কোনো? না, এটা আসলে পরামর্শ না, এটা একটা আদালতের একটা উইশ, একটা ইচ্ছা। আদালত একটা ইচ্ছা প্রকাশ করলো যে আপনারা আন্দোলন করছেন, আপনারা আসেন, আমাদের কাছে আসেন, আমরাই তো আপনাদেরকে, আপনাদের দরজা খোলা আছে, আপনাদের কী কী গ্রিভান্স, আপনারা লয়ারের মাধ্যমে আসেন, আমি ইভেন কি আদালতে যদি ইন পার্সনও আসতে পারেন, আপনারা দেখে দিন হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ অনেকে ইন পার্সনও মামলা করতে পারে, কাজে ইন পার্সনও তো এসে আদালতে বলতে পারে। তাই আদালতে বললে অবশ্যই আদালত গুরুত্ব দিয়ে শুনবে। দেখুন, মাননীয় প্রধান বিচারপতি রাষ্ট্রের একটি অঙ্গের প্রধান, যেটা উনি নিজেই বলছেন যে আদালতে আসুন, তাহলে এর চেয়ে বেশি আদালত আর কী বলবে? আপনারা আসেন, দেখেন, বলেন, আপনাদের বিভাগ অবশ্যই আদালত সেটা আমলে নেবেন যদি যৌক্তিক হয়।